নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে নকশি কথার অনুষ্ঠান। আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন এই শাড়িটা দুর্গাপূজার সময়কার পরার শাড়ি। আমার আজকে ব্লাউজ হয়ে এসছে, গতকাল ব্লাউজ হয়ে এসছে, আমি আজকে পরে নিয়েছি। তো এই শাড়িটা নকশি কথার, অর্থাৎ মালতী কার ফার্মার, অনেক অনেক স্বাগত জানাবো। আর আজকে আমার মন ভালো হয়ে যাওয়া প্রোগ্রাম, একটা একটা মাস তো গ্যাপ গেছে, তাই এটা আমাদের কাছে উপহার নকশি কথার তরফ থেকে। আজকে মূলত আজকে আমরা তসর এপিসোড করব, তসর শো। কিছু সিল্ক থাকবে কিন্তু শুরুটা করছি তসর থেকে আর কাঁথা। হ্যাঁ, নকশি কথা মানেই কাঁথা, ম্যাক্সিমামই তসর, একদম কয়েকটা মানে সিল্ক না দেখালেই নয়, তাই সিল্কে নিয়ে এসেছি। সিল্ক আছে, কিন্তু এখন তসরের প্রতি একটা মানুষের ভালোবাসাও আছে। তো দেখা শুরু করে দিদি একদম প্রথম থেকে, একদম আর প্রথমটাই আমার মন ভালো হওয়া কাঁথা, একদম মাছ শুভ। হ্যাঁ, তারপরে তসরে সাদা মাছ দিয়ে শুরু করলাম, দুর্দান্ত আগে করেছি মাছ। আমরা এই এই মাছ প্রোগ্রামে দেখানো দেখিয়েছি, হ্যাঁ, কিন্তু এমনি সাদা শুধু সাদা শুধু দেখানো হয় না। আমরা মাছ আপনার দেখিয়েছি, সেটা হচ্ছে লাল কালো দিয়ে মাছ করেছেন তসরে, কিন্তু এইটা একদম ইউনিক, মানে তসর আর তসরটা তো অন্যরকম, মানে এই তসরের কোয়ালিটি আলাদা, তাতে শুধু সাদা সুতো দিয়ে মাছ হয়েছে। এক নম্বর শাড়ি 8505, 8505 টাকা দাম, 8505 রুপিস নাম্বার ওয়ান। আর এই রয়েছে তার ব্লাউজ, এই শাড়িটার একটা আলাদা আভিজাত্য আছে। এটা গেল এক নম্বর 8505, দু নম্বর তসরটাকে ডাই করা হয়েছে, শাড়ি একদম ইউনিক পিস। ও মা কি দারুন শাড়িটা, ওয়াও, মানে হাতে নিলেই বুঝতে পারবে একদম আর কি কোয়ালিটির তসর, কোয়ালিটির তসর এবং স্টিচের কোয়ালিটি সবকিছু মিলে। এটা হচ্ছে জাস্ট পাতা, বিভিন্ন গাছের পাতা হচ্ছে এই শাড়িটার থিম। কি অসম্ভব দেখতে হয়েছে শাড়িটা, ওয়াও। আর সুতোর চয়েস, এখানে পিচ কালারটা না দিয়ে যদি লাল দেওয়া হতো কিন্তু এই খুলতো না ব্যাপারটা। একটু গায়ে ফেলবো দিদি? হ্যাঁ অবশ্যই, আমি লোভ সামলাতে পাচ্ছি না বলেই বললাম গায়ে ফেলবো, কিছু করার নেই, এটা লোভ সামলানো যায় না। এই শাড়ির অসাধারণ দেখতে শাড়িটা, এর নিজের যখন সবুজ ব্লাউজটা দিয়ে শাড়িটা পরবেন, কাঁথা স্টিচের শাড়ি না একটু নিজের ব্লাউজটা ডিমান্ড করে, মানে আমি আজকে যেটা পরলাম এই শাড়িটা আমি অন্য ব্লাউজে পরে দেখেছি আজকের মতো এত ভালো লাগবে না, পুরো ফুল কাজটা একদম। আর এটা রয়েছে হচ্ছে তসরটা, তসর একদম রঘুনাথপুর তসর। এটা নাম্বার হচ্ছে 28820, দু নম্বর 8820 নাম্বার টু। নাম্বার থ্রি, প্রচুর তসর দেখাবো, আপনারা এপিসোডটা তসর এপিসোডই বলতে পারেন, ফুলের নকশাটা ভালোবাসেন তাদের মন ভরে যাবে। এই যে ফুলটা আমাদের সেই ড্রয়িং খাতায় কালার ভরা হয় না, সেই রকম ভাবে রং ভরা হয়েছে মনে হচ্ছে। স্টিচটা দেখুন, কাজগুলো এক প্রত্যেকটা, মানে এটা কিন্তু মানে মালতী বলতেই পারতেন এটা কোশিদা কাঁথা, কিন্তু কোশিদা স্টাইলেই কাজটা হয়েছে একদম। এটা নিচের দিকটা এরকম ঝাড়, উপরের দিকে শুধু ফুল, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, স্কার্ট বর্ডারে যাচ্ছে। নাম্বার হচ্ছে 3 3 নম্বর শাড়ি 8505, 8505 তিন নম্বর উইথ ব্লাউজ পিস, নাম্বার 3 8505। অনেকে বলবে হয়তো আমি তসরের দাম বাড়িয়ে, মানে আমার শাড়ির দাম বেড়েছে, কিন্তু এই মুহূর্তে তসরের প্রচুর দাম বেড়ে গেছে, তসর সিল্ক দুটোরই দাম বেড়ে গেছে, আর এই ভলিউমে কাজ আমি এর বাইরে নিচে পারছি না কাজ। মানে এই শাড়ি আপনি অন্য কোথাও কিনতে গেলে 12-13 হাজার টাকা দিয়ে কিনতে হতো, আমি যেটা বলছি একদম 12-13 হাজারে, কিন্তু এই তসর এই লেভেলের ওয়ার্ক, আর এত তসর কেউ দেখাতেও পারছে না দেখবেন, এক এক ভাবে। এটা কিন্তু থ্রি ডির গল্প এসছে, কিভাবে না এখানে লাল গেছে, রাজ গেছে, ইয়েলো গেছে, ব্রাশ করে ড্রাই ডাইটা হয়েছে, তার মধ্যে ফ্লোরাল নকশাটা গেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 4 4 নম্বর 8610, 4 নম্বর 8610 টাকা, ব্লাউজটা এসছে চারকোল ব্ল্যাকের মতো এভাবে। এটা গেল 4 নম্বর 8610, 8610। চারের পরে যাব 5 নম্বর শাড়ি নাম্বার 5, প্রত্যেকটা শাড়ি খুব, এটা 5 নম্বর মাল্টিকাল, একটু আঁচল থেকে দেখায়, হ্যাঁ একদম। এবার তার উপরে দেখুন জিওমেট্রিক প্যাটার্নটা কালার দিয়ে কিভাবে গেছে চেলির কাজের সঙ্গে, তার উপরে গেছে ফ্লোরাল নকশাটা, তার উপরে ফ্লোরাল পর আবার ওই পাটটা, তারপর আরেকটা প্যাটার্ন গেছে, এখানেও জিওমেট্রিক, এই লাইনটা যদি লম্বা করে দেখানো যায় তার মাঝখানে বল বল, এটাও কিন্তু ফুল জিওমেট্রিক লাইন গেছে। বডিতে মিডল জিগজাকের সঙ্গে মিডল পার্ট, আপনি ভাবুন এই জিগজাক করা খুব সোজা, কিন্তু এই যে রঙগুলো বদলে বদলে এতগুলো কালারে আনা এটাই কঠিন। এই যে পাড়ের মধ্যে এত রং একটা লাইনে, ভাবে কি সুন্দর কাজটা হয়েছে, পুরো মনে হচ্ছে বুনে গেছে শাড়িটা।
এই হচ্ছে শাড়িটা, এটার প্রাইসটা হচ্ছে 8820, 8820, 5 নম্বর শাড়ি, নাম্বার 5, 8820, নাম্বার 5, 5 নম্বর, 8820। তসর নিয়ে নিন, যারাই তসর পছন্দ করবেন তসর নিয়ে। এরপরে হয়তো দেখা যাবে 2022-এ, আমরা তো 2021-এর এন্ডে রয়েছি, 2022-এর এই সময় দেখবেন এই তসর 10,000-11,000 নিচে হচ্ছে, পাবেনই না সত্যি একদম। এই শাড়িটা কিন্তু চাই চাই শাড়ি, একদম চাই চাই শাড়ি, তসরের মধ্যে নীল সুতো দিয়ে কাজটা দেখুন, কাঁথাতে এত সূক্ষ্ম কাজ, কাঁথাতে বড় মোটিফ করা ইজি, ছোট মোটিফ কিন্তু চাই না, মেয়েরা খুব টাইম লাগে তো চোখে। এই শাড়িটা কিন্তু আমার চাই চাই, অসম্ভব শাড়ি, দুটো পিস হয়েছিল, একটা তো অলরেডি সেল হয়ে গেছে, পুরো বেনারসির মতো লাগছে, নীল মনে হচ্ছে নীলের মধ্যে জরির কাজ, এত সুন্দর কাজ, হ্যাটস অফ যে করেছে তাকে, আর ডিজাইনের জন্য মাথা দিকে আমি হ্যাটস অফ করছি, অসম্ভব, মানে তসরে কাঁথা পরবো লোকে ঘুরে ঘুরে তাকাবে এরকম শাড়ি এটা। প্রাইসটা হচ্ছে 8610, নাম্বার 6, আপনারা সময় দেবেন, এটার জন্য অনেক সময় দিতে হবে, 8610, 8610, নাম্বার 6। ধরুন আজকে আমি এই শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটার ভাবনা তো আজ থেকে 6 মাস 8 মাস আগের বা 1 বছর আগের হতে পারে। এই যে আলপনা গেল মাঝখানে, এবার কিন্তু দুপাশ চারপাশে চারটে কোণ আছে, এই শাড়িটার চারটে কোণ করা আছে দেখুন, এই যে উপর নিচে একদম, হ্যাঁ এটা ধানের গোলা, এইগুলো জাতি পাখা, কি সুন্দর হয়েছে এটা, এটা না খুব এথনিক শাড়িটা, খুব এথনিক হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি, নাম্বার 7 দেখাচ্ছে, 8505। যে কোয়ালিটির তসর, যে ভলিউমে কাজ, যে কোয়ালিটির স্টিচ, এই যে এতটা পরিশ্রম একটা শাড়িতে, সেই তুলনায় কিন্তু দামটা কিচ্ছু নয়, মাত্র 8505 টাকা, 8505 অনলি, নাম্বার 7। এবারে আসছি নাম্বার 8, এটা আবার তসরটাকে ডাই করে নেওয়া হয়েছে, কাছি তসর, তসর বাই তসর, আমরা আগে একটা 3D এফেক্টে দেখলাম, এটা হচ্ছে একটা লিভার কালার, মানে এই কালারটা না একটু মেটে মেটে কালার, আর তার সঙ্গে রেড রাস্ট অ্যান্ড ব্রাউন, রেড রাস্ট অ্যান্ড ব্রাউন, আর ওই ব্রাউনের উপরে মনে হচ্ছে এটা কিন্তু সুতো, মনে হচ্ছে রিবন বাঁধা বসানো হয়েছে, ওটা কিন্তু স্টিচ হয়েছে, মানে হয় না যে সিনথেটিক রিবন বসানো হয়েছে, মনে হচ্ছে যে আলাদা করে বসানো, কিন্তু ওটা একদম কাজ, আর এখানে ভাবুন সবুজ, তারপর আবার সাদা, তারপর একই লাইনের মধ্যে এতবার রং বদলানো। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের 8 নম্বর শাড়ি, 9000 অনলি, 8 নম্বর, নাম্বার 8, 9000 অনলি, 8 নম্বর শাড়ি, 9000 টাকা দাম উইথ ব্লাউজ পিস। 8-এর পরে চলে যাব 9 নম্বর শাড়ি, নাম্বার 9। বাহ, এই গাছের পাতাতে দুটো গ্রিনের শেড গেছে, আর এই শাড়িটা যদি কেউ চান লাল ছাড়া প্রণামী সেটাও ভাবতে পারেন, কারণ কোনো কালোর ছোঁয়া নেই শাড়িটাতে, গাছের ডালটা পর্যন্ত ব্রাউনে গেছে, আউটলাইনটা ব্রাউনে গেছে, এইভাবেই গেছে কাজটা, পাতাতে দুটো সবুজের ছোঁয়া আছে, গ্রিন দিয়ে কি দারুণ হয়েছে, মানে এত নিখুঁত কাজ, এই গাছের যে ব্যাসার্ধ, এই হাফ সার্কেল যেটা, এই গাছের হাফ সার্কেলটা সেম, আবার এইখানে বুটি দেখুন কিভাবে গেছে। প্রাইসটা হচ্ছে 9 নম্বর শাড়ি, 8610, 8610, 9 নম্বর শাড়ি, নাম্বার 9, 8610 উইথ ব্লাউজ পিস, তসরটাই ভীষণ সুন্দর। 10 নম্বর শাড়িতে যাব, নাম্বার 10, 10 নম্বর, এটা তসর, এটা তসরে মনে হয় ডিসচার্জ হয়েছে আগে, তাই তো, পেন্টিং না পেন্টিং, হ্যান্ড পেন্টিং হয়েছে, আমি ডিসচার্জ বললাম, এটা হ্যান্ড পেন্টিং, পেন্টিংটাকে পুরোটাই ঢেকে দাও, এক্স্যাক্টলি ওটাই বলতে যাচ্ছিলাম, যে হাতে আঁকা ছিল, সেই হাতে আঁকা শুধু দেখো তোমার গ্রে কালারটা যেখানটা আছে সেটা বাদ দিয়ে, হ্যাঁ সেইটাই কেবল পেন্টিং ছিল, তারপরে পুরোটা এই জায়গাতে ধরে একটা পাতা ছিল, সেই পাতাটাকে ঠেসে দেওয়া হয়েছে, মানে এটা হলুদ রঙের পাতা, আপনি কোথাও খুঁজে পাবেন এখানে হলুদ রঙটা, কোথাও পাবেন, আমি কি করে বুঝলাম, এইখানে একটু হলুদ বেরিয়ে গেছিল, সেই দেখে বললাম হলুদ রঙের কাঁথা, কিন্তু আপনি পাবেন না, গাছের ডালটা হলুদ, সেটা সাদা সুতোয় কতটা পরিমাণ স্টিচ হলে এইভাবে ঢেকে দেওয়া যায়, এই লাল ফুল, অরেঞ্জ ফুল, মানে ফুলটা কেটে বসানো, আবার খুব ভালো কাজ, পুরো একদম ডাইরেক্ট স্টিচ হয়েছে, ওটা ডাইরেক্ট কাঁথা হয়েছে, এটা পেন্টিং এর উপরে হয়েছে, ওটা ডাইরেক্ট হয়েছে।
এই হচ্ছে সবুজে গ্রেতে কম্বিনেশন। প্রাইসটা হচ্ছে কালারগুলো কি এসছে আর এই দিকটা কি দারুণ লাগছে। 8820 নাম্বার 10। ধরুন এই শাড়িটা না দ্বিতীয় পিস হবে না, যদি নিতে হয় অনেক সময় লাগবে। আজকে ম্যাক্সিমাম সবই সিঙ্গেল পিস, সিঙ্গেল পিস শাড়ি একদম। 8820 নাম্বার 10। কেন বলছি পরের ডায়ের রংটা এটা আসবে কিনা সন্দেহ, এটাই হচ্ছে ব্যাপার। 8820 নাম্বার 10। নাম্বার 11 তসরে সাদা সুতো, এটা আমার বরাবরের পছন্দের একটা শাড়ি, ভীষণ ভালো লাগে, সরস্বতী পুজোর জন্য নিয়ে রাখুন একদম। এটা কিন্তু জোড়া ময়ূরের গল্প হয়েছে একদম, পুরো শাড়িটা হাফ শাড়িটা পুরো চেস্ট পোর্শন ধরে কাজ, মানে একটা দুটো তিনটে করে করে লাইন গেছে শাড়িতে টোটাল, আর হাফ শাড়িটাতে সিঙ্গেল লাইনে যাচ্ছে, মানে আপনার চওড়া করে নি লেন্থ অব দি বর্ডারটা যাচ্ছে। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 8505 নাম্বার 11, 11 নম্বর 8505 উইথ ব্লাউজ পিস। দেখুন এর মধ্যে তো একটা রিসার্চ থাকে যে একটা কাঁথা আমি সেটাকে কীভাবে সাজাবো। এই যে পরের কাজটা আসছি না 12 নম্বর, এটা একটা রিসার্চ ওয়ার্ক। রিসার্চ ওয়ার্ক কেন, এটা একটা শিবরি হয়েছে তসরে, শিবরি অ্যান্ড ক্ল্যাম্প ডাই, একদম সেই শিবরি ক্ল্যাম্প ডাইকে কাঁথাতে কী করে সাজানো হয়েছে। দেখুন এখানে মাল্টি কালার মিরার গেছে, হাতে কাজটা করা, এবারে এখানে ক্ল্যাম্প ডাই হয়েছে মানে বন্ধেজের প্রসেস হয়েছে, তার গ্যাপে গ্যাপে পাখিটা দেখুন, একটু পাখিটাকে ক্লোজে দেখাতে হবে, ক্লোজে পাখিটা দেখবো, ঠিক এই রকম স্টিচটা হয়েছে, অসম্ভব কাজটা হয়েছে, অসম্ভব কাজ। আর পুরো শাড়িটা এভাবে গেছে, পুরো শাড়িটা এইভাবে আঁচল আর ব্লাউজটা শিবরিতে, ব্লাউজের হাতাতে এইভাবে কাজটা করে দেওয়া আছে, এই যে এই কাজটা ব্লাউজের হাতাতে গেছে। প্রাইসটা হচ্ছে 8820, 8820 নাম্বার হচ্ছে 12, নাম্বার 13 যাবো, 13 নম্বর নাম্বার 13, আমাকে আজকে সব শাড়ি শেষ করতে হবে, দেখাতেই হবে। 13 নম্বর এটা না লাইন বাই লাইনে যাব, নাম্বার 13 13 নম্বর লাইন বাই লাইনে যাব একদম, ঠিক এইভাবে পরপর পরপর ডিজাইনগুলো বদলে বদলে লাইনস হয়েছে, আমি টোটাল লাইন বাই লাইন দেখিয়ে একটা টোটাল, হ্যাঁ একদম একদম, হ্যাঁ আর এই রয়েছে আঁচলে, ঠিক যতগুলো নকশা সবগুলোকেই আর প্যানেল করে করে আনা করে অসাধারণ। আমি একটু এই জায়গাটা আসতে বলি ক্যামেরা, ভাবুন তো একজন মানুষ তার চোখটা কি আর চোখ আছে, কিভাবে কাজটা হয়েছে, হাফ শাড়িটা যাচ্ছে পার হিসেবে। 8820 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 8820 উইথ ব্লাউজ পিস, 13 নম্বর। 13-র পরে যাবো 14 নম্বর শাড়ি, নাম্বার 14, এই শাড়িটাও কিন্তু ডিসচার্জ ব্লক হয়েছে, তাই তো আঁচলটা আর পাটটা ব্লক হয়ে তারপরে আঁচল থেকে আপানি ব্লকটা কিছু বোঝা যাচ্ছে না, আমি আমি বুঝতে পেরেছি যেহেতু আমি শাড়ি ঘাটাঘাটি করি একদম, ইউজুয়ালি খালি চোখে কেউ বুঝবে না, মানে মনে হবে পুরো কাঁথা হয়েছে, কারণ ওই ডালটা পর্যন্ত গুড়িরান দিয়ে ভরাট করা হয়েছে একদম, এভাবে গেছে কাজটা। দিদি এখানে কালার স্প্রে করে যেটা হয়েছে সেটাও সুন্দর হয়েছে, এটা শাড়িটা ভাঁজটা উল্টো, না 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 ঠিকই আছে, উল্টো হয়ে যাচ্ছে, আচ্ছা ওটা ব্লাউজ গেছে, হ্যাঁ ব্লাউজ গেছে, ওটা ব্লাউজ গেছে, ঠিক ঠিক, মানে এটা দুদিকেই পার, হ্যাঁ দুদিকেই দুদিকেই পার, দুদিকেই পার আছে, আর ব্লাউজটা একই রকম আঁচলের মতোই ব্লাউজটা যাবে ওয়ার্কে, আঁচলে ভরাট করে কাজটা গেছে, এটা বডিটাও কি কালারটা ভালো, একদম কালারটা ভালো হয়েছে, মেহেন্দি গ্রিনারি একটা লাইট ডিপ শেড এসেছে, আর এটা রয়েছে ব্লাউজটা। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 8610 নাম্বার 14, 14 নম্বর, 8610 15 নম্বর, ওয়াও ওয়াও, এটা কিন্তু অরেঞ্জ কালারের ডাইটা তসরে এটা এসছে, এবার অরেঞ্জের মধ্যে যেটা করা হয়েছে রানি দিয়ে ফুল হয়েছে, এত নিখুঁত কাজটা যে মানে ফুলের ভেতরে সাদা দিয়ে আবার সেটাকে কালো দিয়ে আউটলাইন করা, খাটনির কাজ তো প্রচুর খাটনি, পারে এভাবে টেম্পল আর ভেতরে কাজ বডিটা, আমরা যে বেগমপুরে উইভটা দেখি না সেই উইভটাকে আনা হয়েছে পুরো স্টিচে। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, নাম্বার 15, 8610, 8610, 15 নম্বর, 8610 উইথ ব্লাউজ পিস, নাম্বার 15, 8610, নাম্বার 15-এর পরে যাব নাম্বার 16, 16 নম্বর শাড়ি, নাম্বার 16, এই শাড়িটা তসর, এবং আমি একটু দেখাবো সিল্কমার্কটা, দেখুন এটা হচ্ছে সিল্কমার্ক, কিন্তু প্রত্যেকটা শাড়িতে এরকম সিল্কমার্ক পেয়ে যাবেন, এটা হচ্ছে তসর, তার মধ্যে পেজলি গেছে, জাল পেজলি, পুরো রেড থ্রেড দিয়ে করা, রেড থ্রেড দিয়ে করে ব্ল্যাক দিয়ে আউটলাইন করা, আর আউটলাইনের কাজ মানে খাটনি প্রচুর বেশি, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকে 16 নম্বর শাড়ি, 8400 নাম্বার 16, 8400 নাম্বার 16, এবারে আসছি, এবং এই যে হাতে দুদিকেই কাজ,
এটা পিঠে পড়বে, ওপাশটা দেখাবো, ওটা হচ্ছে হাতে পড়বে। 8400 নাম্বার 16 নাম্বার 17 এটা পেন্টিং কাঁথা না, মানে আঁচলটা পেন্টিং এর সঙ্গে। এখানে কিন্তু আঁচলটা গেছে, কিন্তু এখানে যে কাঁথার নকশাটা গেছে, আঁচলের গাছটা গেল, এই যে কাঁথাতে যে কলমকারীর নকশাটা এসছে আমি ফুলের মধ্যে, ওটা কিন্তু ডাইরেক্ট কাজ হয়েছে। পেন্টিং বলতে শুধু বেসের যে রংটা, এইটা কিন্তু একদম ডাইরেক্ট স্টিচ হয়েছে। এটাও ডাইটা কি দারুণ হয়েছে, তার মধ্যে পুরো ডাইরেক্ট এই কাজটা হয়েছে। এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, 8610, গাছি তসর, তসর বাই তসর, 17 নম্বর, 8610। আর এই রয়েছে ব্লাউজ, ব্লাউজের হাতাতেও হবে, এই যে এটা এটা, মানে এখানে নকশি করে করা হয়েছে কাজটা শুরুতে, হ্যাঁ মাটিটা। আর এটা রয়েছে ব্লাউজটা, 8610 নাম্বার 17। একটা শাড়ি না, আমার এখন মনে হচ্ছে দিদিকে বলা উচিত ছিল যে আপনি পাঁচটা শাড়ি নিয়ে আসবেন, আমি পুরো এপিসোড করতে পারবো পাঁচটা শাড়িতে। এটা হচ্ছে আজরাকের সঙ্গে কাঁথা। আমার প্রশ্ন হচ্ছে আজরাক, এটা বিধারবাতা স্যার, আজরাকটা কি ওখান থেকে মানে কাছ থেকে হয়ে এসছে? এটা কাছের আজ আজরাক, বাংলায় কাঁথাটা হয়েছে, ভাবুন দুটো প্রদেশ। আমি বুঝতে পেরেছি বলে জিজ্ঞাসা করলাম যে এটা কি আজরাক, কাছে আজরাক, মানে এটা একদম দুটো প্রভিন্স, মানে এই শাড়িটা এমনিতেই তো কত দাম, হ্যাঁ এটা একদম 14000 ঠিক ঠিক দাম, মানে এর থেকে কম হলে আমি বলতাম দামটা কেন এত কম। একটা দেখিয়েছিলাম আগে 12000, অনেকে আমাকে বলেছিল তুমি এত কমে কেন। হ্যাঁ এই শাড়ি 14000 দেখিয়ে যে একদম ঠিক ঠিক দাম, কারণ এগুলো সব আজরাক হয়েছে, অর্গানিক কালারে ওদের প্রসেসে হয়েছে, গাছি তসর, এটা বিধারবাতা সালে হয়েছে, তার মধ্যে ধরে ধরে প্রত্যেকটা ধরে, দামটাই কোথায় যাচ্ছে অনেক বেশি গাছ। এইটা দেখুন সুতো দিয়ে, এখানে কিন্তু রঙের যে প্যানেলটা দেখছেন, এটা যে প্যানেলটা দেখছেন, এখানে সুতো দিয়ে প্রত্যেকটা ফুল বাঁধা, এবং যার ফলে কালারের প্যানেল হয়ে গেছে। এটা হচ্ছে 18 নম্বর, ভাবুন তো এইটুকু সময়ের মধ্যে এই শাড়িটা দেখানো হয়। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, 14000, এটা একটা একটা প্রিসিয়াস শাড়ি, নাম্বার 18, 14000, নাম্বার 19, 19 নম্বর। আমরা শুরু করেছিলাম মাছ কাঁথা দিয়ে, এটা হচ্ছে মাল্টি কালার মাছ, মানে এই শাড়ি পরে বেরোলে ডেফিনেটলি উত্তম কুমারেরা গান গাইবেন, দেখুক পাড়া পড়শিতে। এই হচ্ছে সেই শাড়ি, প্রচুর মাছ, মাল্টি কালার মাছ, কুচি আঁচল নয়, এটা একদম পুরো স্কার্ট বর্ডার, হাফটা পুরোটা, তারপরে হাফটা হচ্ছে স্কার্ট বর্ডার। প্রাইস হচ্ছে 8505, 8505, 19 নম্বর শাড়ি, নাম্বার 19, 8505। নাম্বার 19-এর পরে যাব নাম্বার 20। এটা কিন্তু অরেঞ্জই এসছে না, একটু সফট অরেঞ্জ, তসরের অরেঞ্জ এটাই হবে, তার সঙ্গে সি গ্রিন কালারের সুতো রয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা রয়েছে শাড়িটা আওয়াজ, আর এটা রয়েছে পার, জিওমেট্রিক পার যাচ্ছে প্যানেল করে, পেজলির সঙ্গে যাচ্ছে। একটু লাইনগুলো হয়েছে বলো, এই চারটে লাইন দেখাবো প্লাস পেজলিটা দেখাবো, এই প্যানেল করেই যাচ্ছে, পারটাও দেখাবো। এটা হচ্ছে 8820 টাকা, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 8820 রুপিস, নাম্বার হচ্ছে 20, 20 নম্বর, 8820 উইথ ব্লাউজ পিস। 20-র পরে আমি যাব 21 নম্বর শাড়ি, আবার তসরে, এটা তো বললাম না, আমাকে একদম বলেছিল যে সাদা সুতো দিয়ে শুধু তসরে একদিন পুরো এপিসোড করি আমরা, সিরিয়াসলি এটা একদম তসর কালার, কালারটা একটু চেঞ্জ লাগছে, আমি জানি না লালচে লাগছে, হ্যাঁ কি হলো, যাক এবার উঠু উপরে উঠি। এটা হচ্ছে তসর, একদম তসর, গাছি তসর, একদম ঠিক ঠিক করে একদম ঠিক এলো এবারে। এই হচ্ছে বডিটা, পুরোটাই পদ্ম হয়েছে কিন্তু, আর পুরোটা মানে যেটুকু কুচির কাছে গোজা সেটুকু বাদ দিয়ে পুরোটা কাজ, পুরোটা কাজ। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 21 নম্বর শাড়ি, 9030, 9030, 21 নম্বর, হাতে পিঠে পুরো পাটটা পড়বে। 21-এর পরে যাব 22, 22, ওয়াও ওয়াও শাড়ি, আঁচল থেকে আসে, এগুলো একদম নতুন ডিজাইন। তোমাকে বলেছিলাম না যখন লকডাউন চলাকালীন, যখন কিছু কাজ ছিল না, শুধু ডিজাইন করা হয়েছে, মানে এখানে ভাবুন এটা কোশিদার থেকে কোনো অংশে কম নয় কাজটা, কিভাবে ডিজাইনগুলো। আর হাফটা হচ্ছে রেডে, কি দারুণ হয়েছে দিদি শাড়িটা, এটা ছেলের বিয়ে মেয়ের বিয়েতে মা যদি পরেন, পুরো ক্যামেরা আপনার কাছে, স্পটলাইটে আপনি, রেডি ব্লাউজটা আসবে। এটা 22 নম্বর, এটা হচ্ছে ব্লাউজটা, 22 নম্বর শাড়ি, 8820, 8820, নাম্বার 22, 22 নম্বর দেখালাম,
হাতে সময় কম, শাড়ি আমার রয়ে যাবে, আমি সব শাড়ি দেখাবো আজকে। 23 নম্বর, এটা হচ্ছে গুজরাটি উইথ মিরর। হ্যাঁ, এটা ওই তসরকে না ব্রাশিং করে থ্রি ডাই হয়েছে, মানে যেটা কাতানে আমরা উইভিং এ দেখি সেটাকে ব্রাশিং এ। এটা হচ্ছে 23 নম্বর শাড়ি গুজরাটি উইথ মিরর 8820, 8820। প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ, মানে নিচে পাট তার উপরে এই টানা করে লাইন করে তারপর আবার বুটি গেছে। 8820, 8820 গাছি তসর 23 নম্বর দেখালাম। 24 নম্বর, 24, বাহ, এটা আঁচলটা না পুরো একদম নকশি হয়েছে, একদম আঁচলটা ধরে নকশি, পাটটার মধ্যে ফিশবোন, আচ্ছা জরিবর্ডার তসরের উপর ফিশবোন করে পাটটা করা, আর ভেতরটা কিন্তু একটা স্ক্রিনে ব্লক হয়েছে, ব্লক কাঁথা এটাকে বলতেই পারেন, কিন্তু চলতি ব্লক কাঁথা থেকে একদম হাটকে। প্রাইস হচ্ছে 8300, 8324 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস 24, 8300। 24 এর পরে যাবো 25। নকশি কাঁথা এমন একটা বুটিক যারা একটা এপিসোড ধরে তসরে এত ভলিউমে কাঁথা দেখাতে পারে। কাঁথা নিতে গেলে আপনাকে একবার নকশি কাঁথার কথা ভাবতেই হবে। ফার্ন পাতা হয়েছে, এইভাবে পার গেছে, এটাও টাইন ডাই করে এই কালারটা এসে ফিরোজার সঙ্গে, আর ভেতরে যাচ্ছে এভাবে ফুলের নকশাটা। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 8820, নাম্বার 25, 25 নম্বর। দেখো ব্লাউজটাও ফুলে ফুল ওই ফার্ন পাতাতে, 8820, 8820 টাকা 25 নম্বর। 25-এর পরে 26 নম্বর, এটাও জরি বর্ডার তসর, গাছি তসর পরে কিন্তু এটা কাঁথা। আচ্ছা প্রথমে পেন্টিং হয়েছে, এটা বলার বলা যে পেন্টিং হয়েছে, কারণ ভোরে পুরো কাজ করা, পেন্টিং খুঁজে পাওয়া যায় না, খুঁজেই পাবে না, বললে কেউ বুঝতেই পারবে না। এই হচ্ছে শাড়িটা, হাফটা ব্ল্যাক এর মধ্যে আর হাফটা হচ্ছে তসর কালার রেখে। এটা হচ্ছে আজকের এপিসোডে, তুমি দেখো একটা পাতা দেখো, হ্যাঁ কশিদার মতো করে করা, বারবারই বলা, 8820, 26 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস 26, 8820। 26-এর পরে যাবো 27, আমাদের একটু পরেই অনুষ্ঠানটা আপলোড হয়ে যাবে ইউটিউবে, ভালো করে দেখুন, নিশ্চিত হয়ে বুকিং করুন। আপনারা পছন্দ করলে কলকাতার মধ্যে হোম ডেলিভারি হবে, কিন্তু একটু সময় দিতে হবে, চেষ্টা করুন আপনারা কুরিয়ারে নিয়ে নেওয়া, হ্যাঁ সব থেকে ভালো হয়, কুরিয়ারে তাড়াতাড়ি পেয়ে যাবেন, কিন্তু যদি একান্তই ক্যাশ অন ডেলিভারি চান একটু সময় টাইম দেবেন, তাহলে সবাইকে দিতে পারবেন। এই হতে হবে, আপনি আপনাকে বলে রাখি, যিনি আগে হোম মানে কুরিয়ারে নেবেন তিনি যদি আগে পেমেন্ট করে দেন তাহলে তিনি কিন্তু শাড়িটা পেয়ে যাবেন, এটাই হচ্ছে বাস্তব কথা। একটা অরেঞ্জ, একটা ইয়েলো, একটা রানি, এভাবেই কিন্তু অল্টারনেটলি গেছে, আর হাফটা হচ্ছে তুতে রানির কম্বিনেশন, হাফটা রানিতে, এবং এটা হচ্ছে 8610, নাম্বার 27, 27 নম্বর, 8610। 27-এর পরে যাবো 28 নম্বর, 28, এটাও খুব সুন্দর হয়েছে, 28 নম্বর আঁচল, এটাও ডিসচার্জের সঙ্গে, কিন্তু ওই যে বললাম কোথাও বুঝতে পারবেন না কোথায় ডিসচার্জ, খালি এইটা ছাড়া আর কিচ্ছু বোঝা যাচ্ছে না, লুলু কি ভালো কাজ হয়েছে, কাজ হয়েছে মানে অসম্ভব, আর বুড়িরানের ফোর কি সুন্দর ছোট্ট ছোট্ট। এটা হচ্ছে 28 নম্বর ইয়ালোর সঙ্গে, একটা গোল্ডেন ইয়ালো তসরের উপর এটাই হয়, 28 নম্বর শাড়ি 8505 উইথ ব্লাউজ পিস, নাম্বার 28, 8505। 28-এর পরে যাবো 29, এটা ডার্ক বিস্কিট কালারের সঙ্গে রেড, এই রেডটা কিন্তু আমি যেরকম রেড পরে আছি, হ্যাঁ একটু বন্ড রেড বা একটু রাস্টি রেড, এর মধ্যেও গুজরাটি, পাড়ের নকশাটা আলাদা, এই ডানা বুটিটা আলাদা উইথ মিরর, আর হাফটা আবার এইভাবে বুটিটা গেছে, এটা হচ্ছে হাফটা, এটা হচ্ছে 8820, 8820, 29 নম্বর, 8820 উইথ ব্লাউজ পিস, নাম্বার 29, নাম্বার 30, 30 নম্বর শাড়ি, এটাও একটা দেখো, এটা গাছি দশের, এটাও ডিসচার্জই হয়েছে, আঁচলের এই টেম্পলের ভেতরে ডিসচার্জ, সেটাকে না ধরে ধরে মানে একটা ব্লু এর পোর্শন, একটা রেড, এই ওই মাঝখানে একটা ব্লু এর পোর্শন, একটা গ্রিন এর পোর্শন, একটা রেড এর পোর্শন, একটা কালার দিয়ে দিয়ে এইবারে যে আউটলাইনটা করা, বাইরে যেটা হয়েছে বাইরেটা কিন্তু ডাইরেক্ট কাঁথা হয়েছে, এই পোর্শনে ডাইরেক্ট কাঁথা, তারপরে ডাইরেক্ট কাঁথা, এটা আবার ডিসচার্জ ধরে ধরে ভাবে গেছে, আর পার্পলের একটা পাউডার টোন। এই হচ্ছে শাড়িটা 8610, তোমার কুচিতে দেখো বড় বড় দুটো টেম্পল আছে, এটা হচ্ছে 8610 টাকা মাত্র দাম, নাম্বার 30, 8610, 8610, এই হচ্ছে ব্লাউজ পিস, নাম্বার 30 দেখালাম, 31, আবার সাদাতে তসরে সাদা সুতোর কাজ, 31 নম্বর, এই নকশাটা তো আপনাদের ভীষণ পছন্দের, ওয়াও বর্ডার আঁচল অসম্ভব, মানে এটা হচ্ছে বার ভরাটের কাঁথা হয়েছে কিন্তু একদম বার ভরাট, এটা হচ্ছে 31, 8300, 8331 নম্বর, এবার ব্লাউজটা জ্যাকেট 31 নম্বর, 8300, 32 নম্বর, আর একটা গাছি তসরে গুজরাটি, গুজরাটি কিন্তু চালু গুজরাটি নয় একদম, স্টিচটা তো গুজরাটি কিন্তু সেটাকে ডিজাইনের সাজানোটা একদম আলাদা, এটা ডিপ মজেন্টার সঙ্গে একটা অলিভ গ্রিন টোন,
আর ওর মধ্যে মজেন্টা অরেঞ্জ এন্ড ইয়েলো সুতো গেছে। মিরার কোথায় বসবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আফটার হচ্ছে মজেন্টার মধ্যে, প্রাইস হচ্ছে এটা 9000 নাম্বার 32, প্রচুর কাজ আছে, 32 নম্বর 9000 উইথ ব্লাউজ নাম্বার 32 9000। 33-তে যাব 33, এটা ট্রেডিশনাল একটা ফ্লোরের জাল, ফ্লোরাল কাঁথা কিন্তু কালো ছাড়া, ব্রাউনের শেড রয়েছে, গ্রিনের দুটো শেড রয়েছে, ইয়েলো রয়েছে, রানি রয়েছে, ফুলগুলো দেখুন একদম ইউনিক পুরো জাল। 33 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 8505, 8505, 33 নম্বর। 33-এর পরে 34 তসর নাম্বার 34, এটা গ্রিন ফিরোজা কম্বিনেশন, কাঁচটা দেখাবো মানে তসরে যে কাঁথার কাঁচটা এটা ইউনিক, একদম একদম ইউনিক কাজ। ওই যে ফুলটা দেখছেন ওটাই সারা গায়ে বুটি গেছে, এখানে কিন্তু একটা টেক্সচার ব্লক করে বর্ডারটাও দেখো ভীষণ সুন্দর। প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 8610 নাম্বার 34, 34 নম্বর 8610। 34-এর পরে যাব 35 নাম্বার 35, মাছ মাল্টি কালার মাছ, কিন্তু কোনো মাছের সাথে কোনো মাছ মিলবে না, সব মাছ আলাদা। একটা মাছের মধ্যে অন্তত 6 থেকে 7টা রং আছে, প্রত্যেকটা মাছের মধ্যে 6 থেকে 7টা রং। পার ধরেও মাছ, পারটা দেখাবো, পার ধরেও মাছ আছে, স্টেপিং কাঁথা এটা। প্রাইসটা হচ্ছে 85, এটা হচ্ছে 8505 নাম্বার 35, 8505। 35-এর পরে যাব 36, এটাও ডাই করে কাঁথা, ডিসচার্জ করে কাঁথা, কিন্তু ওই ডাইরেক্ট কাঁথাও হয়েছে এর মধ্যে, যেমন আঁচলে উপর নিচে ডাইরেক্ট কাঁথা, পাটটার মধ্যে এটা ডাইরেক্ট হয়েছে, আবার এটা ডাইরেক্ট, এটা হচ্ছে মানে বাটি ব্লক ধরে, হ্যাঁ ব্লক, এখানে আবার এটা ডাইরেক্ট, এটা কিন্তু ব্লককে হাইলাইট করা, অন্তত 20,000 টাকা দাম হওয়া উচিত। এটা দেখো এটা থেকে কিভাবে, নো ব্ল্যাক, মেরুন রেড পিচ, আর এটা না 20,000 দাম হওয়া উচিত। একটু ওয়াইডলি দেখাবো, ওয়াইডলি দেখো, ওইদিকে টেনশন না করে আমি শুনে নিয়েছি, এখন যদি ক্যামেরাম্যান টেনশনে পড়ে যায় তাহলে তো আমাদের মুশকিল হয়ে যাবে শাড়ি দেখানো। আবার দেখ কুচিটা যদি উঁচু করে, হ্যাঁ এটা কুচি গেল, কুচিতে এই বোল্ড ব্যাপারটা যাচ্ছে, কুচি এটা, এটা বোল্ড, ওটা পরে দেখাবো, এটা কুচিটা বোল্ড। তারপরে আসছি এই পোর্শনটা, এটা হচ্ছে 37 নম্বর শাড়ি, 10,000, 10,000 টাকা দাম, 20,000 দাম হওয়া উচিত ছিল এটা, 37 নম্বর 10,000, মানে এই শাড়িটা যিনি পাবেন লটারি পাবেন। কিন্তু আমি তখন চয়েস করে বেড়াচ্ছি কোনটা তসরে সাদা কোনটা, আমি বলবো আমাদের দিকে যে এইটা আমার চাই, কনফিউশনে পড়ে যাচ্ছি, এতগুলো ডিজাইন দেখে পেলাম, এটা পুরো পেজলি গেছে। এবং এটার প্রাইসটা হচ্ছে 8505 নাম্বার 38, 38 নম্বর 8505, 38 দেখালাম, 39 39 নম্বর, এটাও তসর ডাই হয়েছে কার্বন ব্লু এর সঙ্গে একটা অলিভ গ্রিন, গ্রিনটা খুব, তার মধ্যে সারস করা হয়েছে, তাই তো, এটা সারসের ছবি, পাটটাও দেখাবো, চেলি দিয়ে গেছে। 8505, 8505, 39 নম্বর 8505 উইথ ব্লাউজ পিস। এবারে আসছি 40 নম্বর, তসর আমাদের শেষ হলো, 1 থেকে 40, 40টা তসরে কাঁথা দেখলাম, একদম গাছি, প্রত্যেক গাছি একটা খালি বিদর্ভ দেখেছি, একটা বিদর্ভ, একটা বিদর্ভ ছিল, গাছি দর্শক দেখালাম। এই হচ্ছে শাড়ি রজনীগন্ধার, এই ডিজাইনটা, বারভরাটের নকশাটা সবার পছন্দ, এটা এটা যেটা একটা সাদাতে দেখিয়েছি, সাদা সুতো দেখালাম, এটা হচ্ছে 8340 নম্বর নাম্বার 40, ব্লাউজটা ফুল জ্যাকেট। আচ্ছা 41 নম্বর থেকে বেঙ্গালোর সিল্কে পথ চলা শুরু হলো, 416510, পার্টি সিজন আসছে, ব্ল্যাক কাঁথা আমাদের দরকার। এটা হচ্ছে 6510 নাম্বার 41, 41 নম্বর, স্কার্ট বর্ডারে, তার সঙ্গে আবার ফুলটা অজস্র ছোট, হ্যাঁ দেখো গোলাপেরই আছে উইথ ব্লাউজ, এটা একটু দেখাই, গোলাপের কথা দিদি বলেন, এই যে জায়গাটা যদি দেখানো যায় তাহলে এটা গোলাপ। এটা হচ্ছে 6510, 41 42, ব্লু রয়্যাল ব্লু, তার মধ্যে কম্বিনেশনটা হচ্ছে তুঁতের সঙ্গে সবুজ, তার সঙ্গে সাদা, এটাও পেজলি আছে অন্যভাবে, একদম হাফটা আর হাফটা হচ্ছে একদম ওই স্কার্ট বর্ডার। প্রাইস হচ্ছে 6825 নাম্বার 42, 42 নম্বর 6825, 43 নম্বর, এটা আগে অনেক আগে এইসব ডিজাইনগুলো করতাম, আবার সুন্দর, এটা জাঙ্গল বুক, হ্যাঁ একদম জাঙ্গল বুক হয়েছে, নাম্বার 43, 43 নম্বর শাড়ি, 6720, 7200, প্রচুর কাজ, প্রচুর কাজ, 43 নম্বর 7200, 44 নম্বর, কালারটা রামা পাউডার টোন, সিগ্রিনার রামা মেলানো,
তার সঙ্গে একটা অফ হোয়াইট সুতো দিয়ে ট্রেডিশনাল কাজ হয়েছে। তিনটে লাইনে যে যাচ্ছে আঁচলটা প্রত্যেকটাই ট্রেডিশনাল কাজে যাচ্ছে। এটা হচ্ছে 44 মিডল গার্ডে যাচ্ছে, দুপাশে বর্ডারটা গেছে, তার সঙ্গে এটা মিডল পার্টে গেছে। 44 দেখাচ্ছি, 6510 44 উইথ ব্লাউজ 45। হাতে তো আর সময় নেই, এটা দেখাবো আর একটা পার্পল দেখিয়ে দেবো। এটা হচ্ছে 45। ওয়াও 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 ওয়াও। আর কোনো পছন্দের শাড়ি আছে যেটা দেখালে ভালো হয়? এটা তোমার একটা আছে, এটা হচ্ছে 45 দেখালাম, 6825। এটা 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 কুচি আঁচল যেটা হয়, এই কালারটা আমি নিজে একটা পরে শুধু পারি। হ্যাঁ, এটা আবার কুচিটাতে আছে। এটা হচ্ছে 46 6510, আর ব্ল্যাকটা যেটা দেখালাম 6825। এটাও এটাও দেখানো হয়, হাতে সময় ভালো লাগে, হাতে সময় নেই। এটা 47 দেখাচ্ছে, 6510। আর একটা এটা তোমার শাড়িটা, অনেকদিন পরে, অনেকদিন পর আমার শাড়িটা হয়েছে, হাতে আজকে আর সময় নেই, বিদায় নেবো। এটাও 6510, হাতে সময় নেই। ধন্যবাদ জানাবো দিদিকে, ধন্যবাদ আপনাদের। বাদ বাকি দুটো দাম জেনে নেবেন কি শাড়ি দেখানো হলো। নমস্কার, দেখা হচ্ছে সামনের মাসে আবার 29 তারিখ।